হ্যালো ওয়ালাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসলে খেলার মধ্যে সবাই ভালোই আছেন, আমি আপনাদের তো আলারম হতে ভালোই আছি। তো আপনাদের জন্য চলে আসলাম বিডি ব্লক লিমাই নিতালি। তো আজকে আমি যে একটি খবর নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে হলো যে আজকে ইতালিতে পুরাই কারফিউ জারি করা হয়েছে। তো এই তো দেখেন ভাইরাসের এত প্রকোপ বেড়ে গেছে যে এখন মানে সরকার লাস্ট পর্যন্ত কারফিউ দিতেই বাধ্য হয়েছে। প্রতিদিনই ভাইরাসের পরিমাণ বেড়ে যাচ্ছে আর হসপিটালগুলোতে সেরকম জায়গা দেওয়া যাচ্ছে না, আর রোগীর চাপ বেড়েই যাচ্ছে। তো আর লকডাউনও দেখা যায় যে মানে অনেকেই মানে না, ঘর থেকে বের হয়। তো এই জন্য একদম এতদিন তো মানে খাবারের দোকানও খোলা ছিল, বাট আজকে যে কারফিউটা জারি হয়েছে, তো আজকে হচ্ছে 28শে মার্চ, তো আজকে কারফিউ জারি করা হয়েছে। তো একদমই মানে পুরাই যেন কেউ বের হতে না পারে, তো সেই জন্যই পুরা কারফিউ জারি করা যাতে ভাইরাসের প্রকোপটা একটু কমে। তো সরকার নানাভাবেই চেষ্টা করতেছে যে মানে নানাভাবেই চেষ্টা করতেছে যে কারফিউটা জারি করার কারণে যে দেখা যাক যে ভাইরাসটা কমে কিনা, এই জন্যই কারফিউ দেওয়া। তো আমরাও আছি ঘরের ভিতরে আছি এখন, মানে দেখতেছি দু একটা প্রয়োজনীয় মানে দু একজন খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না দেখতে পাচ্ছি, আর গাড়িগুলো দু একটা খুব ইমার্জেন্সি কারণে যাদের দরকার তারাই শুদ্ধ হয়তো পারমিশন নিয়ে বের হয়েছে, আর বাকি সবই একদম বন্ধ, খাবারের দোকানগুলো বন্ধ, মানে এভরিথিং এখন বন্ধ। তো এই তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত বাড়িঘরের আটকানো, দরজা জানলা আটকানো, রাস্তাঘাট ফাঁকা পুরোপুরি। এই তো আজকে মজা, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আসি, আল্লাহ হাফেজ।